শেনসন তার সঙ্গে পলিটিক্স করছে ভারতের শাসন বিভাগ আজকে পড়াবো প্রধানমন্ত্রী। দেখো পড়া যাক, ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শাসন ব্যবস্থার প্রধান রাষ্ট্রপতি হলেও প্রকৃত ক্ষমতা ভোগ করেন প্রধানমন্ত্রী। নিয়োগ কার্যকলাপ বেতন ইত্যাদি দেখো, সংবিধান অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন 75-এর 1 নং ধারা। তত্ত্বগতভাবে রাষ্ট্রপতির ইচ্ছার উপরে প্রধানমন্ত্রীর নিয়োগ নির্ভর করলেও বাস্তবে এ ব্যাপারে রাষ্ট্রপতির কোন স্বেচ্ছাধীন ক্ষমতা নেই। লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চার নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদে নিয়োগ করতে বাধ্য, তা না হলে শাসন ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেবে এবং সরকারের স্থায়িত্ব বিপন্ন হবে। কিন্তু লোকসভায় কোন দল বা মোর্চা একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে রাষ্ট্রপতি নিজের মনোমত ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করতে পারেন। অবশ্য সেক্ষেত্রে ওই পদে নিযুক্ত ব্যক্তির প্রতি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের সমর্থন থাকতে হবে। প্রধানমন্ত্রীকে লোকসভা বা রাজ্যসভার সদস্য হতে হয়। পার্লামেন্টের কোন পক্ষের সদস্য নন এমন কোন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলে 6 মাসের মধ্যে পার্লামেন্টের সদস্য হতে হয়, অন্যথায় তিনি ওই পদে অধিষ্ঠিত থাকতে পারেন না। প্রধানমন্ত্রী কার্যকালের মেয়াদ 5 বছর। অবশ্য এই সময়কাল শেষ হওয়ার পূর্বে লোকসভা ভেঙে দেওয়া হলে তার কার্যকালের মেয়াদ হ্রাস পায়। বর্তমানে প্রধানমন্ত্রী মাসে 50,000 টাকা বেতন ও বিভিন্ন ভাতা বাবদ 1,10,000 টাকা পান। এছাড়া তিনি অন্যান্য সুযোগ সুবিধা লাভ করেন। ক্ষমতা কার্যকরী দেখো, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যগুলিকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা যায়, আলোচনা করা যেতে পারে। এক হচ্ছে লোকসভার নেতা বা নেত্রী হিসেবে প্রধানমন্ত্রী। লোকসভার নেতা বা নেত্রী হলেন প্রধানমন্ত্রী। লোকসভার অধিবেশন কখন আহূত হবে, কতদিন চলবে, কোন কোন বিষয়ের উপর আলোচনা হবে ইত্যাদি বিষয়ে তিনি অধিবেশনের সিদ্ধান্ত গ্রহণের অধিকারী আর কি। সরকারের প্রধান মুখপাত্র হিসেবে তিনি লোকসভায় সরকারের নির্দেশনার ব্যাখ্যা প্রদান করেন। সভায় বিতর্ক চলাকালে কোনো মন্ত্রী কোনরূপ অসুবিধার সম্মুখীন হলে তাকে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী এগিয়ে আসেন। গুরুত্বপূর্ণ যে কোনো বিল পাশ করানোর দায়িত্ব তাকেই বহন করতে হয়। বিরোধী পক্ষের সঙ্গে সদ্ভাব বজায় রেখে সভার কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পাদিত হতে পারে সে বিষয়ে তিনি সদা সতর্ক দৃষ্টি রাখেন। কেবল লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চার নেতা বা নেত্রী হিসেবেই নয়, সমগ্র সভার নেতা বা নেত্রী হিসেবেই তাকে কাজ করতে হয়। হচ্ছে মন্ত্রিসভা গঠন সংক্রান্ত ক্ষমতা। সংবিধানের নির্দেশ অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন। তবে মন্ত্রিসভার সদস্যদের নিয়োগের সময় প্রধানমন্ত্রীকে কয়েকটি বিষয়ের উপর দৃষ্টি নিবদ্ধ রাখতে হয়। এগুলো হচ্ছে 1. নিজ দল বা মোর্চার নেত্রী স্থানীয় ব্যক্তিদের মন্ত্রিসভায় স্থান দান। 2. সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের মন্ত্রিত্ব প্রদান। 3. মন্ত্রিসভায় তফসিলি জাতি ও অনুন্নত সম্প্রদায়গুলির প্রতিনিধিদের স্থান দান। 4. ভবিষ্যতে দলের নেতৃত্ব গ্রহণের উপযুক্ত নিজ দলের তরুণ অথচ উদীয়মান নেতাদের মন্ত্রী হিসেবে নিয়োগ। এবং 5. ভারতের পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় ধনী বণিক শ্রেণীর স্বার্থ রক্ষাকারীদের মন্ত্রিসভায় স্থান দান। 3. হচ্ছে ক্যাবিনেটের নেতা হিসেবে প্রধানমন্ত্রী। অনেকে প্রধানমন্ত্রীকে সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে বর্ণনা করেন, অর্থাৎ ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রী তার সহকর্মী মাত্র, অধীনস্থ কর্মচারী নন। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী ক্যাবিনেটের নেতা হিসেবে যে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তা থেকে তাকে এক নকের পর্যায়ে উন্নীত করেছে বলে অনেকের অভিমত। কারণ এক হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি ক্যাবিনেট মন্ত্রীদের নিয়োগ ও পদচ্যুত করতে পারেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো মন্ত্রী নীতিগতভাবে বা অন্য কোনো কারণে বিরোধ বাঁধলে সংশ্লিষ্ট মন্ত্রীকে পদত্যাগ করতে হয়। উদাহরণ হিসেবে সিডি দেশমুখ, এমসি চাগলা, মহাবীর ত্যাগী, অশোক মেহতা, মোহন ধারিয়া প্রমুখের কথা বলা যায়। হচ্ছে প্রধানমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন ও পুনর্বন্টন করেন। তিনি ক্যাবিনেটের সভায় সভাপতিত্ব করেন। তার নির্দেশে সভার যাবতীয় কার্যক্রম নির্ধারিত হয়। এমনকি ক্যাবিনেটের নীতি নির্ধারণের ব্যাপারেও প্রধানমন্ত্রীর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। অনেক সময় তিনি এককভাবে কোন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতি নির্ধারণ বা সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তী সময়ে কেবল অবহিত করার জন্য সংশ্লিষ্ট বিষয়টিকে ক্যাবিনেট কাছে পেশ করেন। উদাহরণ হিসেবে 1975 সালের জুন মাসে জরুরি অবস্থা ঘোষণার ব্যাপারে তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে। 4. ক্যাবিনেটের বিভিন্ন দপ্তরের মধ্যে এবং ওই সব দপ্তরের সম্পাদিত কার্যক্রমের মধ্যে সংহতি রক্ষা করা প্রধানমন্ত্রীর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। 5. যে কোনো বিষয়ে কোনরূপ সমস্যার উদ্ভব করলে সেই বিষয়টিকে ক্যাবিনেটের সভায় পেশ করার আগে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করেন। 6. ক্যাবিনেট কমিটিগুলির হাতে যেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্পণ করা হয় সেই সব বিষয়ে কমিটিগুলি যে সিদ্ধান্ত গ্রহণ করে সে বিষয়ে সাধারণত ক্যাবিনেটের সভায় কোনো আলোচনা হয় না, কারণ স্বয়ং প্রধানমন্ত্রী ওইসব কমিটির সভাপতি থাকেন বলে অতি সহজেই তিনি কমিটিগুলিকে নিয়ন্ত্রণ করতে পারেন। এইভাবে ক্যাবিনেটের নেতা হিসেবে ভারতের প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রীর মতোই বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে তাকে ক্যাবিনেটের মধ্যমণি কিংবা তারকা মণ্ডলীর মধ্যে বিরাজমান চন্দ্র বলে বর্ণনা করা হয়। সেটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা।
ভারতে পররাষ্ট্র নীতি নির্ধারণে প্রধানমন্ত্রী যেমন বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তেমনি বিশ্ব রাজনীতিতে তিনি ভারতের প্রধান মুখপাত্র বলে বিবেচিত হন। বিশ্ব রাজনীতিতে তিনি হলেন ভারতের সুনাম ও স্বার্থ রক্ষার অতন্দ্র প্রহরী। বিশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে তিনি ভারতের প্রধান প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকেন। তাছাড়া তিনি ভারতবর্ষের পক্ষ থেকে বিদেশি রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানান, শুভেচ্ছা বিনিময় করেন এবং বিশেষ পরিস্থিতিতে কোন আন্তর্জাতিক সম্মেলনে ভারতের পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করেন। পাঁচ হচ্ছে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি কাজ করেন। ভারতের অ্যাটর্নি জেনারেল, মহা হিসাব নিয়ামক ও নিরীক্ষক, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় জনপালনকৃত কমিশন, অন্তঃরাজ্য পরিষদ, অনুন্নত শ্রেণীগুলির অবস্থা সংক্রান্ত অনুসন্ধান কমিশন প্রভৃতি সদস্যদের নিয়োগের সময় রাষ্ট্রপতি কার্যত প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে চলেন। এমনকি বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, সুপ্রিম কোর্টের বিচারপতি প্রমুখের নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর বিশেষ ভূমিকা থাকে। রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা, মন্ত্রিসভার যাবতীয় সিদ্ধান্ত, শাসন সংক্রান্ত কোন বিষয় এবং আইন প্রণয়নের জন্য মন্ত্রিসভায় গৃহীত কোন প্রস্তাব সম্পর্কে রাষ্ট্রপতি কোন কিছু জানতে চাইলে সেই বিষয়ে তাকে অবহিত করা প্রধানমন্ত্রীর কর্তব্য। এইভাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার মধ্যে সংযোগ রক্ষাকারীর ভূমিকা পালন করেন। তবে ভারতীয় সংবিধানে তত্ত্বগতভাবে যাই বলা হোক না কেন, বাস্তবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে যাবতীয় কার্য সম্পাদন করেন। ব্রিটেনের রাজা বা রানীর মতো তিনিও নিয়মতান্ত্রিক শাসক হিসেবে কাজ করে থাকেন। লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চার নেতা, লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চার নেতা বা নেত্রী হিসেবে প্রধানমন্ত্রীকে পার্লামেন্টের ভেতরে ও বাইরে দলের বা মোর্চার ঐক্য সংহতি রক্ষা করতে হয়। তিনি দল বা মোর্চার মধ্যে কোন রকম বিরোধ দেখা দিলে আলাপ আলোচনার মাধ্যমে তিনি সেই সব বিরোধের নিষ্পত্তি করে দল বা মোর্চার ঐক্য ও সংহতি অক্ষুণ্ণ রাখেন। সরকারি দল বা মোর্চার জনপ্রিয়তা ও নির্বাচনী সাফল্য প্রধানমন্ত্রীর উপর অনেকখানি নির্ভর করে। অনেক সময় তার উপর ভরসা করে তার দল বা মোর্চা নির্বাচন বৈতরণী অতিক্রম করার জন্য সচেষ্ট হয়। তিনি জনমতের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করতে সমর্থ হলে তার দল বা মোর্চা নির্বাচনে সাফল্য অর্জন করতে পারে। এ বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী মোদীর সম্পর্কে আলোচনা করতে পারে। তিনি দেখো পরপর দুবার কিন্তু তার দলকে জিতিয়ে ক্ষমতা এসেছেন আর কি। আট হচ্ছে জাতির নেতা। সমগ্র জাতির নেতা বা নেত্রী হিসেবে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক সমস্যাগুলি বিশ্লেষণ করে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন। রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি ব্যাপারে কোন রকম সমস্যা সৃষ্টি হলে তিনি সভা সমিতির মাধ্যমে জনগণের কাছে উপস্থিত হয়ে সেগুলি সমাধানের উপায় সম্পর্কে সরকারের মতামত জ্ঞাপন এবং সংশ্লিষ্ট বিষয়ে সরকারের প্রচেষ্টার কথা জানিয়ে জনগণকে আশ্বস্ত করেন। এরপর দেখো পদমর্যাদা। প্রধানমন্ত্রী কি একনায়ক? ভারতের প্রধানমন্ত্রীর পদমর্যাদা সম্পর্কে রাষ্ট্রনীতিবিদদের মধ্যে যথেষ্ট মত পার্থক্য রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মতো ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদাকে কেন্দ্র করে দুটি পরস্পর বিরোধী মতের অবস্থিতি প্রত্যক্ষ করা যায়। প্রথম মত অনুসারে প্রধানমন্ত্রী সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য, অর্থাৎ সহকর্মীদের সমপর্যায়ভুক্ত হলেও তিনি তাদের প্রধান হিসেবে বিশেষ একটি পদমর্যাদার অধিকারী। এবার দেখো সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য করার যুক্তি কি? এরূপ করার কারণ হচ্ছে, এক, সাধারণ কোন সিদ্ধান্ত গ্রহণের সময় মন্ত্রিসভা কিংবা ক্যাবিনেটে কোনরূপ ভোটাভুটি হয় না। যদি কোনো ক্ষেত্রে ভোট গ্রহণের একান্ত প্রয়োজনীয়তা দেখা দেয় তবে অন্যান্য মন্ত্রীর মতো প্রধানমন্ত্রী একটিমাত্র ভোটদানের অধিকারী। দুই, তত্ত্বগতভাবে সমগ্র মন্ত্রিসভায় রাষ্ট্রপতির পরামর্শদাতা হিসেবে কাজ করে। নিয়মতান্ত্রিক রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন, তবে একথা সত্য যে প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী অপেক্ষা স্বতন্ত্র ক্ষমতা ও পদমর্যাদার অধিকারী। তিন, তিনি রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার মধ্যে যোগসূত্র হিসেবে যেমন কাজ করেন, তেমনি আবার মন্ত্রিসভার মুখ্য প্রবক্তা হিসেবে পার্লামেন্টে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ নীতিসমূহ ঘোষণা করেন। চার, সরকারি দল বা মোর্চার অবিসম্বাদিত নেতা বা নেত্রী হিসেবে তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাঁচ, অনেক সময় প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে ভারতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। একনাক বলার যুক্তি দেখো, যারা ভারতের প্রধানমন্ত্রীকে কেবল সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে মেনে নিতে সম্মত নন তাদের প্রধানত দুটি গোষ্ঠীতে ভাগ করা যায়। প্রথম গোষ্ঠীভুক্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রীর ব্যাপক ও বহুমুখী ক্ষমতা প্রত্যক্ষ করে তাকে একনায়ক বলে চিহ্নিত করার পক্ষপাতী। তাদের মধ্যে তত্ত্বগতভাবে রাষ্ট্রপতি মন্ত্রীদের নিয়োগ ও বরখাস্ত করতে পারলেও কার্যক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই তা করে থাকেন। দুই, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সহকর্মীদের পরামর্শ ছাড়াই প্রধানমন্ত্রী এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এবং তার গৃহীত সিদ্ধান্ত কার্যক্ষেত্রে অপ্রতিরোধ। উদাহরণ হিসেবে বলা যায়, ক্যাবিনেটের পরামর্শ ছাড়া ইন্দিরা গান্ধী 1975 সালে জুন মাসে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। আবার তিন, রাজীব গান্ধী বোফোর্স কামান ক্রয়, পাঞ্জাব চুক্তি, অসম চুক্তি প্রভৃতির মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করার কোন প্রয়োজনীয়তাই অনুভব করেননি।
চার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দলের সর্বোচ্চ নেতা হওয়ার ফলে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী কার্যত পার্লামেন্টের সর্বময় কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। তবে একাদশ থেকে পঞ্চদশ ১৯৯৬ থেকে ২০১৪ লোকসভায় কোন একটি দলের একক প্রাধান্য না থাকায় প্রধানমন্ত্রীরা কিছুটা সংযতভাবে কাজ করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু ষোড়শ লোকসভা নির্বাচনে এপ্রিল মে ২০১৪ বিজেপি এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা কেন্দ্রীয় মন্ত্রিসভার সর্বোচ্চ কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তিতে পরিণত হয়েছেন। যখনই এককভাবে সংখ্যাগরিষ্ঠ থাকে প্রধানমন্ত্রীর দলে তখন কিন্তু তিনি একক এক না হতে পারেন, কিন্তু যখনই সংখ্যাগরিষ্ঠতা না থাকে মিলিজুলি সরকার হয় তখন কিন্তু এক না হওয়ার একটু অসুবিধা থাকে, কারণ অন্য অন্য দল তাকে নিয়ন্ত্রণ করে। এবার দেখো এক নক নয় বলার যুক্তি। দ্বিতীয় গোষ্ঠীর সমর্থকরা ভারতের প্রধানমন্ত্রীকে এক নক বলতে রাজি নয়। তাদের মধ্যে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর প্রধানমন্ত্রিত্বকালে প্রধানমন্ত্রী পদে রাষ্ট্রপতিকরণ ঘটেছিল, কারণ তারা মার্কিন রাষ্ট্রপতির মতো অত্যধিক শক্তিশালী হয়ে উঠেছিলেন। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে নেহরু পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এম সলপতি রাও বলেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী সংরক্ষিত ক্ষমতার অধিকারী হওয়ার ফলে প্রধানমন্ত্রীর পদ রাষ্ট্রপতির পদের রূপ পরিগ্রহ করেছিল। কারণ এক হচ্ছে ইন্দিরা গান্ধী কিংবা রাজীব গান্ধীর সময় ভারতীয় ক্যাবিনেট কার্যত প্রধানমন্ত্রীর হুকুম তামিল করার হাতিয়ারে পরিণত হয়েছিল। এল এম সিংহী মতে ভারতে ক্যাবিনেট মন্ত্রীরা ক্রমে ক্রমে প্রধানমন্ত্রীর এজেন্টে রূপান্তরিত হয়েছে। আবার দুই দেখো মার্কিন রাষ্ট্রপতির মতোই ভারতের কোন কোন প্রধানমন্ত্রী ক্যাবিনেট সহকর্মীদের অপেক্ষা ব্যক্তিগত পরামর্শদাতাদের পরামর্শক্রমে শাসনকার্য পরিচালনা করতেন। তিন তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতি যেমনভাবে উত্তাল হয়ে ওঠে, ভারতে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর সময় প্রধানমন্ত্রী নির্বাচনকে কেন্দ্র করে একই ধরনের উন্মাদনা দেখা গিয়েছিল। এবার দেখো প্রধানমন্ত্রীর ক্ষমতার সীমাবদ্ধতা কি, সীমাবদ্ধতা কি কি আছে। তবে একথা সত্য যে ভারতের প্রধানমন্ত্রী সম্পূর্ণ নিয়ন্ত্রণ মুক্ত থেকে নিজের ইচ্ছা মতো কাজ করতে পারেন না। তাকে যেসব সীমাবদ্ধতার মধ্যে থেকে কাজ করতে হয় সেগুলো হচ্ছে, এক প্রধানমন্ত্রীকে সদা সর্বদাই জনমতের গতি প্রকৃতির দিকে সতর্ক দৃষ্টি রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে এবং শাসন কার্যাদি পরিচালনা করতে হয়। বোফোর্স কামান কিংবা জার্মান সাবমেরিন ক্রয় কেলেঙ্কারির সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম যুক্ত হয়ে যাওয়ার ফলে জনমনে তার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। তার ফলে নবম লোকসভা নির্বাচনে তার নেতৃত্বাধীন কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়। দুই ভারতে বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রভাবকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা কোন প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব নয়। অনেক সময় ওইসব গোষ্ঠীর চাপে তিনি নিজ সিদ্ধান্তকে পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। তিন ভারতের প্রচার মাধ্যমগুলি প্রায় সবই প্রভুত্বকারী ধনিক বণিক শ্রেণীর হাতে থাকায় তারা সহজেই নিজেদের বক্তব্যের অনুকূলে জনমত গঠন করতে পারে, তাই তাদের স্বার্থের পরিপন্থী কোন কাজ করার কথা আদ্যপদী কোন প্রধানমন্ত্রী ভাবতে পারেননি। চার বিশ শতকের নব্বইয়ের দশক থেকে ভারতে জোটবদ্ধ রাজনীতি অনিবার্য হয়ে উঠেছে। এই যে জোটই ক্ষমতায় আসুক না কেন সেই জোটের প্রধানমন্ত্রীর পক্ষে শরিক দলগুলিকে উপেক্ষা করে এককভাবে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ষোড়শ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ লাভ করার পুনরায় অধিপত্যশীল দলীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, তাই নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রধানমন্ত্রী চূড়ান্ত ক্ষমতার অধিকারীতে পরিণত হয়েছেন। বর্তমানে যেমন মোদী নীতি নির্ধারণ বা সিদ্ধান্ত করেন, কিন্তু তিনি এখন চূড়ান্ত। উপসংহার, উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে ভারতের প্রধানমন্ত্রী গ্যালিভারের মতো দশ হাজার ক্ষুদ্রাতি ক্ষুদ্র শৃঙ্খলের শৃঙ্খলিত নন কিংবা প্রমিথিউসের মতো নৈরাশ্যের শিলাখণ্ডে আবদ্ধ নন, বরং বলা চলে তিনি প্রবল প্রতাপান্বিত সিংহের মতো বহুদূর পর্যন্ত স্বচ্ছন্দে চলাফেরা করতে পারেন এবং তার বিপুল ক্ষমতার সীমা লঙ্ঘন না করেও অনেক কিছুই করতে সক্ষম। তবে কোন প্রধানমন্ত্রী কতখানি পরিমাণে ক্ষমতা কর্তৃত্বের অধিকারী হবেন তা বহু অংশে নির্ভর করে তার ব্যক্তিত্ব কর্মকুশলতা ও দেশের প্রভুত্বকারী শ্রেণীর সমর্থনের উপর। ব্রিটিশ প্রধানমন্ত্রী সম্পর্কে আসকুইট এর মন্তব্য ভারতীয় প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। তিনি বলেছিলেন, পদাধিকারী যেমনভাবে ব্যবহার করতে চান প্রধানমন্ত্রীর পদ ঠিক সেরকমই হবে। মানে প্রধানমন্ত্রীর ব্যক্তিত্বের উপরে অনেক কিছু নির্ভর করে, তিনি কেমন প্রধানমন্ত্রী হবেন জনগণ তাকে কতটা চায় তার ব্যক্তিত্বের উপর অনেক কিছু নির্ভর করে। শুনেছি পরে ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।